নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি, সুতরাং আজ আপনারা শিমের সেবন করবেন না, তা আপনাদের জন্য শুভ হবে। নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে মঘা নক্ষত্র, তাই আপনারা আজ বটবৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। করণ রয়েছে বালক করণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সাধ্য যোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে থাকছে মঙ্গলবার। রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:19 থেকে 3:48 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 11:23 থেকে 12:51 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে দক্ষিণ দিক। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। গুরুত্বপূর্ণ কাজ আজ চেষ্টার মাধ্যমে করুন, আজ আপনাদের ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ কাজে সফলতা মিলবে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে, মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বিষ রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন, কর্মে সিরিয়াস থাকুন, নচেৎ সমস্যা বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব মিথুন রাশি। কর্মের সমস্যা মিটে যাবে, আর্থিক প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে, কর্মে নতুন কোনো সূচনা, নতুন কোনো প্রাপ্তি অবশ্য হবে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্মে সফলতার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যের বিশেষ উন্নতি আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাবেন, অতিথির আগমন আপনাদের গৃহে আজ হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহ রাশি। আর্থিক লাভ হতে আজ আপনারা দেখতে পাবেন, পারিবারিক স্থিতি আপনাদের ক্ষেত্রে আজ ঠিক হতে দেখতে পাবেন, কর্মের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হয়ে যেতে আজ আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, আজকে সন্তান থেকে আজকে কিছু নিয়েছি কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি হতে পারে, কর্মে কিছু বিশেষ সাবধানতা অবশ্যই বজায় রাখুন। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। আজ আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যাত্রায় আজ আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। কর্মের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন আপনারা, মান সম্মান বৃদ্ধি হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন, আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। অর্থলাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যাত্রায় আজ আপনাদের ক্ষেত্রে লাভ মিলবে, উচ্চাধিকারীর থেকে আজ আপনারা লাভ প্রাপ্তি করতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, বাকশক্তিতে নিয়ন্ত্রণ রাখুন, বুঝে কথা বলুন, সমস্যায় পড়তে পারেন, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের ক্ষেত্রে খোয়া যেতে পারে, এই সময়কালে সাবধানে রাখুন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। থেমে থাকা যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি আপনাদের ক্ষেত্রে কমপ্লিট হতে পারে, শেষ হতে পারে এই সময়কালে, আর্থিক লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, ধার্মিক কার্যে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মীন রাশি। কর্মে কিছু লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন, পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা প্রবল থাকছে, মান সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না।
অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।